পরিচ্ছেদ সাদ ইবনু মুআয মর্যাদা হাদিস তিন হাজার পাঁচশো ত্রিশ মোহাম্মদ ইবনু বাশার রাহমাতুল্লাহ আলাইহির সনদে বর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে এক একজোড়া রেশমি কাপড় হাদিয়া স্বরূপ দেওয়া হল کرام রাদিয়াল্লাহু তাআলা আনহ স্পর্শ করে এর কোমলতায় অবাক হয়ে গেলেন নবী করিম সাল্ল আলহ্লাম বললেন এর কোমলতায় তোমরা অবাক অথচ হচ্ছ আনহর জান্নাতে প্রদত্ত রুমাল এর চেয়ে অনেক উত্তম অথবা বলেছেন অনেক মোলায়েম হাদিসটি কাতাদা ও জুহুরি রহমতুল্লাহ হিমা আনেস আনহর সূত্রে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস তিন হাজার পাঁচশো একত্রিশ মোহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলিহির সনদে জাবির রদিউল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি সাদ ইবনু মুআ রদিয়াল্লাহ তাল আনহুর মৃত্যুতে আল্লাহ তালার আরস কেঁপে উঠেছিল আমেস রহমতুল্লাহ আলিহির সনদে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত হয়েছে এক ব্যক্তি জাবির রদিউল্লাহ তাল আনহুকে বলল বার ইবনু আজিব রদিউল্লাহ তাল আনহু তো বলেন জানাজার খাট নরে ছিল তদুত্তরে জাবির রদিউল্লাহ তাল আনহু বললেন সাদ ও বার রদিউল্লাহ তাল আনহুমার পুত্রোদয়ের মধ্যে কিছুটা বিরোধ ছিল কিন্তু এটা ঠিক নয় কেননা আমি নবী করিম সাল্ল আলিহ ওসাল্লামকে আরসুর রহমানি অর্থাৎ আল্লাহর আরস সাদ এবনু মুআ মৃত্যুতে কেঁপে উঠল বলতে শুনেছি হাদিস তিন হাজার পাঁচশো বত্রিশ মোহাম্মদ ইবনু আর রহমতুল্লাহ আলহির সনদে আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত কতিপয় লোক বনি কুরাইজার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালিশ মেনে দুর্গ থেকে নেমে আসে তিনি আহত ছিলেন তাকে নিয়ে আসার জন্য লোক পাঠানো হল তিনি গাধায় সওয়ার হয়ে আসলেন যখন যুদ্ধকালীন অস্থায়ী মসজিদের নিকটে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের শ্রেষ্ঠতম ব্যক্তি অথবা বললেন তোমাদের সর্দার আসছেন তার দিকে দাঁড়াও তারপর তিনি বললেন হে সাদ তারা বনি কুরাইজার ইহুদিগণ তোমাকে সালিশ মেনে দুর্গ থেকে বেরিয়ে এসেছে সাধরদিউল্লাহ তালে আহ্ন বললেন আমি তাদের সম্পর্কে এই ফসলা দিচ্ছি যে তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হোক এবং শিশু ও মহিলাদেরকে বন্দি করে রাখা হোক তার ফয়সালা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বললেন তুমি আল্লাহ তালার ফাইসালা অনুযায়ী ফাইসালা দিয়েছ অথবা বলেছিলেন তুমি বাদশাহর অর্থাৎ আল্লাহর ফাইসালা অনুযায়ী ফাইসালা করেছ পরিচ্ছেদ ওসাইদ ইবনু হুদাইর ও আব্বাদ ইবনু বিশ্বরদিউল্লাহ তাল আনহুমার মর্যাদা হাদিস তিন হাজার পাঁচশো তেত্রিশ আলী ইবন মুসলিম রহমতুল্লাহ আলিহির সনদে আনাসর তাআলা আনহ থেকে বর্ণিত দু ব্যক্তি অন্ধকার রাতে নবী করিম সল্ল্লাহ আলিহিউসলামের নিকট থেকে বের হলেন হঠাৎ তারা তাদের সম্মুখে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন রাস্তায় তারা যখন ভিন্ন হয়ে পড়লেন তখন আলোটিও তাদের উভয়ের সাথে ভিন্ন ভিন্ন হয়ে গেল মামার রহমতুল্লাহ আলী সাবিত রহমতুল্লাহ আলীহির মাধ্যমে আনাস রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণনা করেন যে এদের একজন ওসঈদ ইবন হুদইর রদিউল্লাহ আনহ এবং অপরজন এক আনসারি ব্যক্তি ছিলেন এবং হাম্মদ রহমতুল্লাহ আলী সাবিত রহমতুল্লাহ আলীহির মাধ্যমে আনেস রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণনা করেন যে ওসঈদ ইবন হুদইর ও আব্বাদ এবং বিশর রদিউল্লাহ তাইল আনহুমা নবী করিম সাল্লাহ আলী নিকট ছিলেন পরিচ্ছেদ মোয়াজ এবন জবল রদিউল্লাহ তাইল আনহুর মর্যাদা হাদিস তিন হাজার পাঁচশো চৌত্রিশ মোহাম্মদ ইবনু বশর রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু আমর রদিউল্লাহ তাইল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসলামকে বলতে শুনেছি যে কুরআন পাঠ শিক্ষা কর চার জনের নিকট থেকে ইবনু মস আবু হজৈফার আজাদ কৃত গুলাম সালিম ওবাই ইবনু কাব ও ওয়াজ ইবনু জবল আনহুম থেকে পরিচ্ছেদ সাদ ইবনু সবনু তাআলা আনহুর মর্যাদা আয়েশ রদিউল্লাহতায়াল আনহা বলেন তিনি এর পূর্বে নেক লোক ছিলেন অর্থাৎ আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তাল আনহার বর্ণনার অর্থ এই নয় যে তিনি ইফকির ঘটনার পর সৎ লোক নন হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ ইসহাক রহমতুল্লাহ আলীহির সনদে আবু উসাইদ রদিউল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সুল্লাহ আলীহি ওসাল্লাম বলেছেন আনসার গোত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠতম গোত্র হল বানু নজ্জার তারপর বানু আবদুল আশাল তারপর বানু হারিস ইবনু খাজরাজ তারপর বানু সাঈদা আনসারদের সকল গোত্রের মধ্যেই খায়ের ও কল্যাণ রয়েছে তখন সাদ ইবনু আবাদ রদিউল্লাহ তাল আনহু বললেন তিনি ছিলেন প্রথম যুগের অন্যতম মুসলমান আমার ধারণা হয় যে রসুল্লাহ সুল্লাহ আলিহি ওসাল্লাম অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন তদুত্তরে তাকে বলা হলো আপনাদেরকে বহু গোত্রের উপর প্রাধান্য দেওয়া হয়েছে পরিচ্ছেদ উবাই ইবনু কাবিউল্লাহ আনহুর মর্যাদা হাদিস তিন হাজার পাঁচশো ছত্রিশ আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলিহির সনদে মসরুক রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত যে আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহ তাল আনহুর মজলিসে আবদুল্লাহ ইবনু মসরুদ রদিউল্লাহ তাল আনহুর আলোচনা চলছিল তখন তিনি বললেন তিনি সে ব্যক্তি যাকে নবী করিম আলী আলিহিবুসলামের বক্তব্য শোনার পর থেকে আমি অত্যন্ত ভালোবাসি নবী করিম সাল্লাহ আলিহিবুসল্লাম বলেছেন ওর আন শিক্ষা কর চার জনের নিকট থেকে আবদুল্লাহ ইবনু মসরুদ সর্বপ্রথম তিনি এই নামটি বললেন সালিম আবু হজইফার আজাদ কৃত গুলাম মোয়াজ ইবনুজাল ও উবাই ইবনু কাব রদিউল্লাহ আনহম। হাদিস তিন হাজার পাঁচশো সাইত্রিশ মোহাম্মদ ইবনু বসর রহমতুল্লাহ আলী হির সনদে আনাস ইবন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্ল আলহ্লাম ওবাই ইবনু কাব রদাল আনহকে বললেন আল্লাহ সুরা কুনিল্লা দিন তোমাকে পরে শোনানোর জন্য আমাকে আদেশ করেছেন ওবাই ইবনু কাব রদিউল্লাহ তালাহ আনহু জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন নবী করিম সাল্লী ওসাল্লাম বললেন হা তখন তিনি আনন্দের আতিশয্যে কাঁদলেন পরিচ্ছেদ জয়দ ইবনু সাবিত রদিউল্লাহ তা আনহুর মর্যাদা হাদিস তিন হাজার পাঁচশো আটত্রিশ মোহাম্মদ ইবনু বসর রহমতুল্লাহ আলিহির সনদে আনস রদিউল্লাহ তাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লিহ্লামের যুগে সর্বপ্রথম যে চার ব্যক্তি সম্পূর্ণ কুরআনুল করিম হিফজ করেছিলেন তারা সবাই ছিলেন আনসারি তারা হলেন উবাই ইবনু কাব রদিউল্লাহ তাল আনহো মুআ ইবন জ্বাল রদি আল্লাহ তাল আনহ আবু জয়দ রদি তাআলা আনহ, জয়দ ইবন সাবিত রদি আল্লাহ তাল আনহো কতাদ রহমতুল্লাহ আলি বলেন আমি আনসরদিউল্লাহ তায়াল আনহুকে জিজ্ঞাসা করলাম আবু জাইদকে তিনি বললেন উনি আমার চাচাদের মধ্যে একজন